Subscribe now and press the bell icon. Never miss an update. দীর্ঘ বেশ কয়েকদিন রাজ্য সরকারের কার্যত লকডাউনের জেরে সতীর একান্ড পীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে ভক্তদের আনাগোনার উপর বিশেষ বাধা নিষেধ ছিল। গত বেশ কয়েকদিন আগে সেই নিষেধ উঠে গিয়ে মন্দিরে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পূজো দেওয়া যেত। এবার পূজো দেওয়ার সেই সময়সীমা বাড়ালো মন্দির কর্তৃপক্ষ। গতকালই সাংবাদিক বৈঠক করে লকডাউন কিছুটা শিথিল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তমলুকের বর্গভীমা মন্দির কমিটির সিদ্ধান্ত নিয়েছে সকাল ৭:৩০ থেকে দুপুর ১:৩০ পর্যন্ত মন্দির খোলা থাকবে, আর ওই সময় যাবতীয় ভক্তদের পূজো নেওয়া হবে। ১:৩০ পর আবার বিকেল ৩:৩০ মন্দির খোলা হবে। রাত্রে ৮টা পর্যন্ত চলবে পূজো দেওয়া। তবে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পূজো দেওয়ার সময় ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না, দাঁত মন্দির থেকে যাবতীয় পূজো দিতে হবে এবং পুষ্পাঞ্জলিও। এই সময় দিয়ে এই সময় ভিড়ভাড়টা কম। আমরা গতকাল পর্যন্ত আমাদের মন্দিরের ব্যবস্থা ছিল সকাল ১০টা পর্যন্ত আমাদের মন্দিরের কাজকর্ম হওয়ার পর যাত্রীদের জন্য মন্দির বন্ধ হয়ে যেত। সরকার কিছুটা নিয়ম শিথিল করেছে। আমরাও মনে করেছি যে আমরা যদি সরকারি নিয়ম মেনে যাত্রীদিকে মাস্ক, স্যানিটাইজার, দূরত্ববিধি এগুলো যদি যাত্রীরাও মানে আমরাও যদি সেটাকে মেনটেন করতে পারি, মন্দিরের খোলা বন্ধ সময়টা ভক্তদের জন্য আমরা একটু বাড়াতে পারি। সেই হিসাবে আমরা আজ থেকে শুরু করেছি, যেটা সকাল ৭:৩০ মন্দির খুলবে, দুপুর ১:৩০ পর্যন্ত পুজো পাঠ ভক্তদের নেওয়া হবে, আবার বন্ধ হয়ে যাবে ৩:৩০ খুলবে, আবার রাত্রি সন্ধ্যা ৮টা রাত্রি ৮টায় আবার মন্দির বন্ধ হয়ে যাবে। এই সময়ের মধ্যে যারা পুজো দিতে আসছেন তাদের পুজো ঠাকুরমশাই নিবেদন করে দিবে, যারা মায়ের দর্শন করতে চান দর্শন হবে, কিন্তু কোনোটাই গর্ভগৃহের মধ্যে দিয়ে হবে না। আমাদের দূরত্ববিধি মেনে নাট মন্দির থেকেই মায়ের দর্শন, ওখান থেকেই পুজো, ওখান থেকেই পুষ্পাঞ্জলি, সমস্ত কিছু ভক্তরা ওখান থেকেই সমস্ত মায়ের কাছে তাদের সমস্ত কিছু কামনা বাসনা জানিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন। এই হিসাবে আমরা মন্দির খুলেছি। আমাদের মন্দিরের একটা ব্যবস্থা ছিল, যারা বাইরের ভক্ত আসতেন এখানে পুজো দিতেন প্রসাদ খেতেন, সেটা আমরা বন্ধ রেখেছি। আমরা এখনও পর্যন্ত ওটাকে বন্ধ রাখবো, কেন যে করোনা বিধির যে ব্যবস্থা, সে ব্যবস্থার মধ্যে খাওয়া দাওয়া করতে গেলে যে অসুবিধে হতে পারে। হ্যাঁ, সরকার বাহাদুরও বলছেন যে ৫০ জনের বেশি হচ্ছে যে কোনো রকমের কোনো অনুষ্ঠান করা যাবে না, কিন্তু প্রসাদের জন্য যদি আমরা খুলে দিই সেখানে ৫০কে আমরা রেস্ট্রিকশন করতে পারবো না। সেই ব্যবস্থার মধ্যে আমরা যে রসিদ ভোগ করে যে ভক্তদিকে বসে প্রসাদ খাওয়া বা বাড়ি নিয়ে যাওয়া, সেটা আমরা এখনও পর্যন্ত বন্ধ রেখেছি। আমরা পরবর্তী সিদ্ধান্তটা আবার পরে জানাবো। যদি কারো মানসিক থাকে যে মাকে অন্নভোগ দেবে, এরকম ছোটোখাটো মানসিক থাকে, সেই মানসিকগুলো তারা যদি বাজারহাট করে নিয়ে আসে, আমরা মায়ের কাছে তার নামকৃত সংকল্প করে পুজো মায়ের কাছে ভোগ নিবেদন করে তাকে প্রসাদ দিয়ে দেবো, তারা বাড়িতে নিয়ে যেসে প্রসাদ নেবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ, ২৪x৭।